প্রিসাইডিং অফিসারের মৃত্যু বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের নদিয়ার করিমপুর এক নম্বর ব্লকের রিজার্ভ প্রিসাইডিং অফিসারের মৃত্যু বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়ের সঙ্গে ঝিলম ঠিক কি অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ রেবতী মোহন বিশ্বাস দেহরতের বাসিন্দা তিনি হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ছিলেন পঞ্চায়েত ভোটের দিন ভোরবেলা তিনি যে কেন্দ্রে তার দায়িত্ব দেওয়া হয়েছিল নদিয়া করিমপুর ওয়ানে 134 নম্বর পোলিং স্টেশনে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন সেরেব্রাল স্ট্রোক হয় সকাল তার আগের দিন রাত থেকেই তিনি ওই যে পোলিং স্টেশনে যেতে চাইছিলেন না বলে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা ছিল না এবং সেই জন্য তিনি যেতে চাইছিলেন না বিডিও তাকে চাপ দেয় বলে তারপরে তিনি যেতে বাধ্য হন তার এই চিন্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার সেরেব্রাল স্ট্রোক হওয়ার পরেও তাকে হাসপাতালে অনেক বিলম্বে নিয়ে যাওয়া হয় বলে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ তারা এই মৃত্যুর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করছে এবং একই সঙ্গে পরিবারের একজনের চাকরি এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন এই নিয়ে তারা রাজ্য নির্বাচন কমিশনে আজকে ডেপুটেশন দিতে যাবেন বলেও জানিয়েছেন ধন্যবাদ ছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কি বলেছেন ভাস্কর ঘোষ এই প্রসঙ্গে শোনাব আপনাদের আমরা চেয়েছিলাম যে এই মৃত্যু যাতে আটকানো যায় সেই জন্য প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অন্তত ভোটটা করতে কিন্তু তারপরেও দেখলাম যে যে বুথে রেবতী মোহন বিশ্বাসকে পোস্টিং করা হয়েছে উনি ওনার অনিচ্ছা ব্যক্ত করেছিলেন রিজার্ভ প্রিজাইডিং অফিসার ছিলেন ডিসিআরসিতে গিয়ে উনি বলেন যে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে আমি ভোট করতে যেতে রাজি নই এরপরে বিডিও হুমকি দিয়ে ওনাকে পাঠান পাঠানোর পর থেকে ওখানে গিয়ে খেলা শুরু হয় চাপ আসতে থাকে ক্রমাগত সেই চাপ সহ্য করতে না পেরে ভোরের দিকে ওনার সেরিব্রাল অ্যাটাক হয় ভোরের দিকে হওয়াতে স্বাভাবিকভাবে সবাই ঘুমাচ্ছিল দেখতে পায়নি যখন দেখেছে তখন তারপরে বিডিওকে ফোন করে এদিকে ফোন করে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি দীর্ঘক্ষণ সময় পেরিয়ে যায় সেই সময় পেরিয়ে যাওয়ারই খেসারত দিতে হলো ওনাকে আমাদের মতে এটা কোনো মানে সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে নয় পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন এবং এই রাজ্য সরকার রেবতী মোহন বিশ্বাসের খুন করলো আর কি আমাদের কাছে মানে প্রতিক্রিয়া হচ্ছে খুব পরিষ্কার এবং এই নিয়ে যা কিছু আইনি লড়াই যা কিছু হবে সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে এদিকে 21-এর ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শী এবং মামলার অন্যতম প্রধান সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল কর্মী রাকিবুল ইসলামের বিরুদ্ধে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও এক বিজেপি কর্মী 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বারাসাতের নবপল্লীতে খুন হয়েছিলেন বিজেপি নেতা মোহাম্মদ আলী অভিযোগ সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী বিজেপি কর্মী খালেদ আলীকে গতকাল রাস্তায় আটকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন জামিনে মুক্ত তৃণমূল কর্মী তার সঙ্গীকেও কোপানো হয় গুরুতর জখম দুই বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি পরিবারের দাবি এর আগে বিধানসভা ভোটের পরেও খুনের মামলার সাক্ষী বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা ফের একই ঘটনা ঘটায় আতঙ্কিত পরিবার